হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কুকিং হাউস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে চলে এসেছি বাটা মাছ ভাপার রেসিপি নিয়ে। চলো রেসিপিটি দেখে নেবে। আমি এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি দুটো ছোটো সাইজের আলু, কুচি করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এখানে তিন চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আট দশটা লঙ্কা চিরে নিয়েছি। আমি আজকে বাটা মাছটাকে ভাপা রান্না করব। চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। পেঁয়াজ আর লঙ্কাটা এর ভিতরে আমি মাছ দিয়ে দেবো। মাছগুলোকে এবার একে একে সমস্ত কিছু দিয়ে দেবো। আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেব হলুদ গুঁড়ো, আর দেব আমি এর মধ্যে সর্ষের তেল। মাছ ভাপাটাতে সর্ষের তেলটাই দিতে হয়। একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, যেহেতু তেলেরতেই ভাপাটা হবে, জলেতে একটু কমই লাগবে। দিয়ে নিয়েছি আমি সমস্ত কিছু, দিয়ে সব কিছু দিয়ে আমি একসাথে মেখে নেব ভালো করে। মাছ, আলু, পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ, তেল সব কিছু একসাথে ভালো করে মেখে নেব আমি। তো আমি আলুগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি, মাছগুলোকেও একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। তাহলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও ভালোভাবে হবে, মশলাপাতিটাও ভালোভাবে ঢুকবে মাছগুলোর মধ্যে। তাই জন্য এবার এটাকে ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে বসিয়ে রান্না করবো। চলুন দেখে নেবেন। কড়াইটা বসিয়ে নিয়েছি উনুনে, এবার ওই মাছগুলোকে দিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে। দিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে নিয়েছি, জল দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে হতে দেবো 10-15 মিনিট মতো। আমি ঢাকনাটি তুলে নিয়েছি, আমি হালকা হাতে আবার নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমার মাছ ভাপাটি শুকিয়ে এসছে পুরো, আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু মাছ সব কিছু। আজকে আমি কোনো মশলাপাতি ছাড়াই রান্নাটি করলাম মাছ ভাপাটি। জ্যান্ত মাছ যেহেতু আমার, এটা জ্যান্ত মাছের ভাপা, ও মশলা ছাড়াই ভালো লাগে। আমি আজকে যেইভাবে মাছ ভাপাটি রান্না করলাম, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমার মাছ ভাপাটি পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, পুরো মাখোমাখো হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আজকে আমার বাটা মাছ ভাপার রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, সাথে সাথে আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।